সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অক্সফোর্ড বরিশাল বিএম কলেজের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা হাত তালি ঘুরে যেত। এখন দুঃখ হয় যে নদ নদী মেঘলা, আজকে আমার সৌভাগ্য এই পানি সম্পদ মন্ত্রী আসছে। নদ নদী মেঘলা আনন্দ করতাম আমরা, আমাদের সেই জীবনানন্দ দাসের ধানসিঁড়ি নদী, আমাদের মেঘনা, আমাদের তেঁতুলিয়া সব নদী। আজকে সেই নদী আমাদেরকে বা ভালোর চাইতে আমাদের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। 60 বছর আগে আমি আমার পৈতৃক জায়গা হিজড়া সেখানে ভেঙে নদীতে নিয়ে গেছে, তারপর মামাবাড়ি মেহেন্দিগঞ্জ সেখানে আবার 60 বছর পরে নদীতে ভেঙে গেছে। এবার আসছি বরিশালের কাশীপুরে, কাজী নদ নদী এখন আর আমাদের প্রিয় না, এখন আমাদের অভিশাপ। তারপরে আউল বাউল আমরাই মুসলিম মিয়া গণিবয়তির দাঁড়িয়ে শুনতাম সারা রাত বসে, এখন আর কোন দিন শুনি না। এবার চেষ্টা করছিলাম 6-12 জন লোক আনার জন্য, গতকালকে তারা রিগ্রেট করলো, তাদের যন্ত্রপাতি নাই, লোক নাই, দাড়ি সারিও নাই এখন আমাদের। তারপরে অশ্বিনী কুমার দপ্তরে নিয়ে পাকিস্তান আমলে বহু কাণ্ড ঘটেছে, অশ্বিনী কুমার টাউন হলকে আইয়ুব খান টাউন হল বানাইতে চেষ্টা করেছিল, আমরা ছাত্ররা সেখানে লাঠিচুড়া নিয়ে সেই উদ্যোগ নষ্ট করেছি। এরপরে আমাদের আসলো শেরে বাংলা একে ফজলুল হক, আমি দুঃখের সাথে বলতে হয় বরিশালে শেরে বাংলা একে ফজলুল হকের জন্ম মৃত্যুবার্ষিকী পালন হয় না। ওই আমরা যে পাগলা কবি বলি আব্দুল খালেক, এই আব্দুল খালেক যদি বাঁচে না তাকে, তাহলে এই যে শেরে বাংলার মাজারে সকালে আমরা গিয়ে যে একটু পুষ্প দেই, ফুল দেই, সেই দেওয়ারও সুযোগ থাকতো না। এই আব্দুল খালেকের এই অনুষ্ঠানে দেখছি অনেক বড় বড় নেতা গিয়ে শেরে বাংলার মাজারে ফুল দেয়। কাজী আমরা আমাদের বরিশালের ঐতিহ্য যেন না ভুলে যাই, আমরা যেন শেরে বাংলার স্মৃতি ধরে রাখার জন্য দলমত নির্বিশেষে এই বাংলার জনতা, তিনি মানুষের ডাল ভাত খাওয়ার জন্য, এই কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসে ভোট করে বাংলার হাজার হাজার কৃষক থেকে জমিদারের অত্যাচার থেকে সরকারি অত্যাচার থেকে রক্ষা করেছিল, সেই বরিশালের আমরা উত্তরাধিকার, সেই বরিশালের সন্তান আমরা, আমাদের প্রাণ সৌভাগ্য, আমাদের বন্ধু প্রথমবারে এমপি হয়েই মন্ত্রী হয়েছেন। এর অর্থ কি? এর অর্থ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সে বুঝতে পেরেছিলেন যে কার দিয়ে এই কাজ হবে, এই নদী ভাঙ্গা মানুষের উপকার হবে। আমি আজকে তার কাছে একটি প্রস্তাব রাখতে চাই, আপনারা নদী শাসন করেন, এর সাথে সাথে একটি সংস্থা, দীর্ঘদিন আমি যখন আমার 50 বছর বয়স হয়েছে সাংবাদিকতা, আমার ইচ্ছা ছিল এই নদী শিক্ষস্তি পুনর্বাসন এটার জন্য একটা কিছু করি। আজকে আমার বন্ধু মন্ত্রী হয়েছে, আমিও এখন আর চাকরি ওরকম নাই, বৃদ্ধ হয়েছি, আপনাদেরকে নিয়ে আমার একটা শখ, এই নদী ভাঙ্গা নদী শিক্ষস্তি মানুষের আমরা যাতে পুনর্বাসন করতে পারি সেজন্য আমরা ওনার সাহায্য চাব, আমরাও কাজ করব, এই বলে আমি বক্তব্য শেষ করছি। এখন কণ্ঠ 81 নম্বর পুরস্কার পেয়েছেন আপনি। কুপন নম্বর 206 রাবেয়া সিদ্দিকী মুক্ত খবর। এই পুরস্কারটি দিয়েছেন আমাদের ইসমাইল হোসেন দাসেল, স্টেজে আছেন, কাজ করেন। 67 নম্বর পুরস্কার
শাস্ত্রী নবাব পুরস্কার যিনি পেয়েছেন হাসান মাহমুদ রিপন। এই পুরস্কারটি এখন ফ্রাইব্যান্ড নয়া শতাব্দীর 320 নম্বর টোকেন ফ্রাইব্যান্ড পুরস্কারটি দিয়েছে।